আবারও চলে এসেছি তোমাদের জন্য খুবই মজাদার একটি ড্রামার গল্প নিয়ে। তোমরা যে ধরনের ড্রামা পছন্দ করো, আজকের ড্রামাটি ঠিক তেমনই হতে চলেছে। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা জিয়ামুকে দেখি, ও চাকরির জন্য নিজের শহর ছেড়ে সাংহাই এসেছে। জিয়ামু ওর মায়ের সাথে কথা বলছিল, তখনই এক ছেলের সাথে ধাক্কা খেয়ে ওর ফোনটা পড়ে নষ্ট হয়ে যায়। আসলে ও হলো আমাদের গল্পের হিরো শ্যানজুন, খুবই ফেমাস স্ট্যান আইটি কোম্পানির সিও। জিয়ামু তো ওর উপর অনেক রেগেছিল, তুমি আমার ফোন নষ্ট করেছ, টাকা দাও। তখনই এক রিপোর্টারের পায়ের সাথে ধাক্কা খেয়ে ও সোজা শ্যানজুনের কোলেই পড়ে যায়। রিপোর্টাররা ওকে জিজ্ঞেস করতে থাকে, মিস্টার শ্যান, এই মেয়ের জন্যই কি আপনার ব্রেকআপ হয়েছে? এসব প্রশ্ন থেকে বাঁচার জন্য ও জলদি জিয়ামুকে গাড়িতে বসিয়ে নিয়ে যায়। জিয়ামু বলে, গাড়ি থামাও, আমি নামব। এক তো আমার ফোন নষ্ট করেছ, এখন আবার আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ। শ্যানজুন বলে, তোমার ফোনের ভর্তুকি আমি দিয়ে দিব, আর তোমার জন্য আমার কতটা ক্ষতি হতে চলেছে সেটা জানো? এরপর ও জিয়ামুকে ওর বিজনেস কার্ডটা দিয়ে সাইডে নামিয়ে দেয়। এখান থেকে ও ওর বেস্ট ফ্রেন্ড ব্যাংয়ের বাসায় আসে। জিয়ামুর মনে পড়ে, ও তো ওর লাগেজটা এয়ারপোর্টেই ফেলে এসেছে, যেখানে ওর ঘরের ঠিকানা ছিল। অন্যদিকে শ্যানজুনের ঘর দেখি, ওর পুরো ঘরটাই হাই টেকনোলজির নিয়ন্ত্রণে ছিল। শ্যানজুন ওর এআই ডেনিকার সাথে কথা বলছিল, ও দেখে ওর সাথে জিয়ামুর খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, যার ফলে ওর কোম্পানিতে লস হবে। ওদিকে জিয়ামু এয়ারপোর্টে ওর লাগেজ আনতে যায়, ও দেখে শ্যানজুন সেটা নিয়ে যাচ্ছে। জিয়ামু ওর পিছু করে, তবে এর মাঝে ও চলে যায়। তাই জিয়ামু ওর মায়ের থেকে আবারও ওর ঘরের ঠিকানাটা নিয়ে নেয়। ওর মা বলে, তুমি তো জানোই আমরা আমাদের ঘরটা 30 বছরের জন্য ভাড়া দিয়েছিলাম, 30 বছর হতে আর 3 মাস বাকি আছে, তাই তোমাকে 3 মাসের ভাড়া পরিশোধ করেই ঘরে উঠতে হবে। এরপর জিয়ামু ওর ঘরে যায়, আর এই ঘরে আর কেউ না, শ্যানজুন থাকছিল। শ্যানজুন তো প্রথমে ওকে দেখেই দরজা আটকে দেয়। যাই হোক, এরপর ওরা দুজন বসে কথা বলে। জিয়ামু বলে, আমি এখানে 3টা জিনিস নিতে এসেছি, ফোন, লাগেজ আর এই ঘরটা আমাদের, যেটার কাগজপত্র আমি তোমাকে দেখাতে পারবো। শ্যানজুন ওকে নতুন একটা ফোন দেয় আর বলে, এই ঘরে আমি 30 মিলিয়ন ইউয়ান খরচ করেছি, সেগুলো আমাকে দিয়ে দাও, দেন আমি ঘর ছেড়ে দিচ্ছি। এটা শুনে তো ওর কথাই বন্ধ হয়ে যায়। ও বলে, আর হ্যাঁ, তুমি যদি স্টেটমেন্ট দাও, তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, তাহলে আর তোমাকে টাকা দিতে হবে না। এটা বলে ও জিয়ামুর লাগেজ আনতে নিচে যায়। ডেনিকা বলে, তুমি যদি এই মেয়ের সাথে সকল সম্পর্ক শেষ করে দাও, তোমার নামে আরও স্ক্যান্ডাল বের হবে, এতে কোম্পানিরই ক্ষতি হবে। অন্যদিকে তুমি যদি ওকে গার্লফ্রেন্ড হিসেবে রেখে দাও, তাহলে কোনো ক্ষতিই হবে না। এসব শোনার পর ও জিয়ামুর কাছে গিয়ে বলে, আমি আমার মত পাল্টে ফেলেছি, এখন থেকে আগামী 3 মাস তুমি আমার নকল গার্লফ্রেন্ড হয়ে থাকবে, 3 মাস পর তুমি তোমার ঘর পেয়ে যাবে। এটা বলে ও জিয়ামুকে কন্ট্রাক্ট পেপার দেয়। জিয়ামুও এতে রাজি হয়ে যায়, তবে শর্ত রাখে, তুমি এই ঘরে থাকতে পারবে না। ও চলে যাওয়ার পর জিয়ামু মাকে কল করে পুরো ঘর দেখাচ্ছিল। এর মাঝে কারেন্ট চলে যায়, যেই খবর শ্যানজুন পেয়ে জলদি এদিকেই আসতে থাকে। জিয়ামু লিফটে করে শ্যানজুনের ল্যাবে চলে আসে। সামনে ও এক ছেলেকে দেখতে পায় যে কোনো কাপড় পরেছিল না। এটা দেখে ও চিল্লিয়ে উঠে। এর মাঝে শ্যানজুন চলে আসে আর ওকে বকতে থাকে, তুমি অনুমতি ছাড়া আমার ঘরে ঘুরতে ফিরতে পারবে না, এখন থেকে আমার অনুমতি ছাড়া তুমি ঘরের বাহিরেও যেতে পারবে না। জিয়ামু ভয় বলে, আমি আর এই ঘরে থাকতে চাই না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও, আজকে যা হয়েছে আমি কাউকে কিচ্ছু বলবো না। ও কিছু না বলেই চলে যাচ্ছিল। জিয়ামু রেগে এক লাঠি নিয়ে ওকে মারতে থাকে। ওয়েট, এটা ওর স্বপ্ন ছিল, বাস্তবে ও যখনই শ্যানজুনকে মারতে যায় ওই লাঠিটা ওর হাতে ব্রেসলেট হয়ে যায়।
শ্যানজুন বলে, ভেবেছিলাম তুমি শুধরে গেছ, তোমার তো শিক্ষা হয়নি। আরও জিয়ামুকে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। জিয়ামু ট্যাংকে কল করে বলে, শ্যানজুন আমাকে কিডন্যাপ করেছে। তবে ওর কল বারবার শ্যানজুনের কাছেই যাচ্ছিল, এজন্য ও ট্যাংকে মেসেজ করে, শ্যানজুন আমাকে কিডন্যাপ করেছে। তবে এই মেসেজ যাচ্ছিলই না, কিডন্যাপ ছাড়া অন্য মেসেজ ঠিকই যাচ্ছিল, মানে শ্যানজুন ওর ফোনটা কন্ট্রোল করে নিয়েছে। শ্যানজুন ওকে রোবট রিলেটেড একটা বই দিয়ে বলে, এটা পড়ো, তাহলেই বুঝতে পারবে তুমি নিচে কি দেখেছ। বইটা পড়ার পর জিয়ামু বলে, ও তো রোবট নিয়ে কাজ করছে। আজ ওর ইন্টারভিউ ছিল, তাই ও শ্যানজুনকে কল করে দরজা খুলতে বলে। শ্যানজুন বলে, আমি তোমার কাজের ব্যবস্থা করে দিব। জিয়ামু বলে, আমার কোনো ইচ্ছে নেই তোমার রোবট নিয়ে কাজ করার, আমি শুধু ক্যান্ডি কোম্পানিতে ইন্টারভিউ দিতে চাই। শ্যানজুন বলে, আচ্ছা ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করো। এরপর ও জিয়ামুকে ক্যান্ডি কোম্পানিতে ড্রপ করে দেয়। আসলে ক্যান্ডি কোম্পানিটা শ্যানজুনের দাদার ছিল, যেটা জিয়ামু জানে না। শ্যানজুন ইন্টারভিউর হোস্টের সাথে ওর কম্পিউটার কানেক্ট করে নেয়, আর ও মেয়েটিকে যা বলে মেয়েটাও জিয়ামুকে ওসব প্রশ্নই জিজ্ঞেস করে, এমনকি ওকে ফানি ডান্স করতে বলে, জিয়ামু তো সেটা করে না। এরপর মেয়েটা ওর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওকে ডান্স করতে বলেছ? শ্যানজুন বলে, আমি তো মজা করছিলাম। ওরা দেখে জিয়ামু তো সত্যি ডান্স করছে। এটা দেখে শ্যানজুন হাসে আর ওর ভিডিও করে রেখে দেয়। জিয়ামু ইন্টারভিউতে পাস হয়ে গেছে, ও তো অনেক খুশি। এরপর শ্যানজুন ওকে খাবার খাওয়াতে নিয়ে যায়। বেশি খাবার খাওয়ার ফলে রাস্তায় ওর বমি হয়। ও যখন ট্যাংয়ের থেকে জানতে পারে ক্যান্ডি কোম্পানিটা আসলে শ্যানজুনের দাদার কোম্পানি, ও খুবই অবাক হয়। বাড়ি আসার পর ও দেখতে পায় খবর ছড়িয়েছে, মিস্টার সেনের গার্লফ্রেন্ড তো প্রেগন্যান্ট, ওনাদের উচিত বিয়ে করে ফেলা। শ্যানজুন ডেনিকাকে বলে জলদি খবরটা সরিয়ে দিতে। জিয়ামু যখন এই খবরটা দেখে ও অনেক রেগে যায়। ও শ্যানজুনের উপর চিল্লাতে থাকে, তুমি এসব ইচ্ছে করে ছড়াচ্ছ যেন আমাকে বিয়ে করতে পারো, তুমি তো একটা স্বার্থপর, একটা বারো আমার কথা ভাবনি, তুমি একটা হার্টলেস। ওর কথা শুনে শ্যানজুনের খুবই খারাপ লাগে, ও তো কিছুই করেনি। এরপর ও ল্যাবে এসে একটা ডায়েরি খুলে, ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যখন ছোট ছিল ওর ছোট্ট ভাই আগুনে পুড়ে মারা গিয়েছিল, ওর বাবা সেই দোষটা ওর উপরই দিয়েছিল আর বলেছে তুমি একটা হার্টলেস। এই ঘটনার পর ওর বাবা মায়েরও ডিভোর্স হয়ে গিয়েছিল। বর্তমানে শ্যানজুন ওর T9 প্রজেক্ট অন করে ফেলে, যার নাম ও স্টারলাইট রাখে। আসলে ও ওর ছোট ভাইকে মিস করেই এই রোবটটা বানিয়েছে, ও হার্টলেস না। শ্যানজুন বলে, আজ থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবে। জিয়ামু ট্যাংয়ের থেকে জানতে পারে শ্যানজুন ওই খবর ছড়ায়নি, ও তো উল্টো ইন্টারনেট থেকে সেটা ডিলিট করেছে, তাই জিয়ামু ওকে সরি বলে। তবে শ্যানজুন ওর সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয়, 3 মাস পর আমি তোমাকে ঘর ফিরিয়ে দিব, তাই কালি তুমি এখান থেকে চলে যেও। এরপর জিয়ামু ওয়াশরুমে ছিল, তখনই এখানে স্টারলাইট চলে আসে। জিয়ামু ওকে দেখে ভয়ে চিল্লাতে থাকে, ও দৌড়ে নিচে নামছিল, তখনই ও শ্যানজুনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। বেচারা তো টবের উপর পড়ে প্রচণ্ড ব্যথা পেয়ে যায়। জিয়ামু ওকে বলে, আমি উপরে এক ছেলেকে দেখেছি, এর মাঝে এখানে স্টারলাইট চলে আসে। শ্যানজুন বলে, স্টারলাইট তুমি এভাবেই যে কারো রুমে যেতে পারো না, তুমি আমার রুমে যাও। জিয়ামু বলে, এটাই কি ওই রোবট, আমি কাউকে কিচ্ছু বলবো না। শ্যানজুন ওকে কিছু না বলেই চলে যায়। জিয়ামু এখানে রক্ত দেখতে পায়, ও বুঝতে পারে শ্যানজুন ওর জন্য ব্যথা পেয়েছে, তাই ও ফার্স্ট এইড বক্স নিয়ে ওর কাছে যায় আর ওর আঘাতে ঔষধ লাগিয়ে দেয়। এর মাঝে জিয়ামু দেখে শ্যানজুন ওর ওই ডান্সের ভিডিওটা দেখছিল, ও ফোনটা নেয়ার চেষ্টা করে আর ওর উপরই পড়ে যায়। এটা দেখে স্টারলাইট বলে, ভাই জিয়ামু কি তোমাকে বুলি করছে? জিয়ামু বলে, না তো, আমরা গেম খেলছিলাম। ওর পিছু পিছু শ্যানজুনও রুম থেকে বের হয়ে পড়ে। জিয়ামু জিজ্ঞেস করে, তুমি তোমার ভাইয়ের সাথে ঘুমাবে না? শ্যানজুন দুষ্টুমি করে বলে, না, ভাবছি আজ তোমার সাথেই ঘুমাবো। এটা শুনে ও চুপ হয়ে যায়।
শ্যানজুন হেসে চলে যায়। পরদিন অফিসে যাওয়ার সময় স্টারলাইট ওকে ক্যান্ডি দেয়। ওরা তো মিষ্টি আচরণ দেখে জিয়ামু খুশি হয়ে যায়। এরপর ও নিজের কাজে আসে। কাজের প্রথম দিনই টিম ডাইরেক্টর জিয়ামুকে দিয়ে অনেক কাজ করা ছিল। অন্যদিকে শ্যানজুন স্টারলাইটকে দাদার সাথে দেখা করাতে আনে। ও বলে, দাদা, আমি ওকে মায়ের কাছে রাখতে চাই। ওই অ্যাক্সিডেন্টের পর মা অনেক একা হয়ে পড়েছে। আমি ওকে আমার ছোট ভাই বানিয়েছি। ও মায়ের সাথে থেকে মায়ের খেয়াল রাখবে। ওর কল আসলে ও সাইডে যায়। দাদা স্টারলাইটকে বলে, তুমি তোমার ভাইয়ের সাহায্য করছো না কেন? ওর গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ভালো করতে। স্টারলাইট বলে, আমি সাহায্য করব। দাদা বলে, হ্যাঁ, তুমি তো কিছুই বুঝো না, তোমার আইকিউ লেভেল তো খুবই খারাপ। আজ ক্যান্ডি কোম্পানিতে অ্যাক্টর লিন আসবে, যাকে দেখার জন্য সবাই এক্সাইটেড ছিল, এমনকি জিয়ামুও, কারণ লিন ওর ক্রাশ ছিল। এক এমপ্লয়ির ধাক্কা খেয়ে ও নিচে পড়ে যায়। লিন নিজ হাতে ওকে তুলে নেয়। এরপর লিন ম্যানেজারকে বলে, আমি জিয়ামুকে ভালো মতো চিনি, ও হানফু ড্রেস বানাতে খুবই দক্ষ, তাই আমি চাই শুটিংয়ের সময় ও আমার সাথেই থাকুক। এজন্য ম্যানেজার জিয়ামুকে লিনের শুটিংয়ের ইনচার্জ বানিয়ে দেয়। এতেও অনেক খুশি। লিন তো নিজে থেকেই ওকে উইচ্যাটে অ্যাড করে নেয়। এতে ও আরও খুশি। কাজ শেষে জিয়ামু ট্যাংয়ের বাড়ি চলে আসে। ওরা দুজন খাবার খাচ্ছিল। এর মাঝে ওদের রান্নাঘরে আগুন লেগে যায়। ওদিকে শ্যানজুন স্টারলাইটকে ওর মায়ের সাথে দেখা করাতে এনেছে। স্টারলাইট ওনাকে মা বলে ডাকে। এতে উনি অনেক খুশি হয়। এর মাঝে ও সিগন্যাল পায় জিয়ামুর জীবন ঝুঁকিতে পড়েছে, তাই ও জলদি সেদিকে যেতে থাকে। এখানে ত্যাং কোনোভাবে ভেতর থেকে বের হলেও জিয়ামু ভেতরেই আটকে যায়। ওরা দুজনও এর মাঝে এখানে চলে আসে। শ্যানজুনের আবারও ওই ঘটনা মনে পড়ে যায়। ও তো ওর ভাইকে বাঁচাতে পারেনি, তবে আজ ও জিয়ামুকে বাঁচাবেই। ওরা দুজন জিয়ামুকে পেয়ে যায়, তবে ওর অবস্থা খুবই খারাপ ছিল, এক্ষুনি অক্সিজেন লাগবে। শ্যানজুন ওকে সিপিআর দেয়। এতে কোনো কাজ হয় না, তাই স্টারলাইট ওর শরীর থেকে অক্সিজেন টিউব খুলে ওর মুখে দেয়। এতে করে জিয়ামু শ্বাস নিতে পারে। এরপর ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ওই ডাইরেক্টরকে দেখি। ও জিয়ামুর ব্যাপারে কিছু তথ্য বের করে এক মাস্ক পরা লোককে দেয়, যার চেহারা আমাদের দেখানো হয় না। পরদিন জিয়ামু হুশে আসে। ত্যাং বলে, আমার মনে হয় শ্যানজুন তোমাকে পছন্দ করে। ও নিজের জীবন ঝুঁকিতে ফেলে তোমাকে বাঁচিয়েছে। পরের সিনে শ্যানজুন আর স্টারলাইট ওকে দেখতে আসে। শ্যানজুন বলে, স্টারলাইট তোমাকে অনেক পছন্দ করে, তাই ঘরে ফিরে আসো। জিয়ামু বলে, ঠিক আছে, আর ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। শ্যানজুন বলে, আমি তোমাকে বাঁচাইনি, স্টারলাইট বাঁচিয়েছে। এখান থেকে যাওয়ার পথে স্টারলাইট বলে, ভাই, তুমি কি জিয়ামুকে একদমই পছন্দ করো না? শ্যানজুন বলে, না, আমরা তো কন্ট্রাক্ট রিলেশনে আছি। এর মাঝে ডেনিকা সিগন্যাল দেয়। শ্যানজুনের হার্টবিট অনেক ফাস্ট হচ্ছে। এটা দেখে স্টারলাইট হাসে। শ্যানজুন অফিসে আসার পরও ও আশেপাশের সব কিছুতেই জিয়ামুকেই দেখতে পায়। এতে ও অনেক ঘাবড়ে যায়। এরপর ও কনফারেন্স রাখে আর সবাইকে বলে দেয় জিয়ামু ওর গার্লফ্রেন্ড হয়। রিপোর্টাররা জিজ্ঞেস করে, আগের রিলেশনের মতো আপনার এই রিলেশনটাও ভেঙে যাবে না তো? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও ইউন নামের এক মেয়ের সাথে রিলেশনে ছিল। ওদের সম্পর্কের 1.5 বছর হয়ে গেছে, তবে শ্যানজুন মেয়েটার কাছেই যেত না, যার ফলে মেয়েটা ওর সাথে ব্রেকআপ করে ফেলেছিল। আসলে ওর ভাই যখন মারা গিয়েছিল, ওর বাবা মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এরপর থেকেই শ্যানজুনের রিলেশন নিয়ে ভয় হয়, তাই ও কোনো মেয়ের কাছেই যেতে পারত না। বর্তমানে শ্যানজুন রিপোর্টারদের বলে, ভবিষ্যতের কথা জানি না, তবে বর্তমানে আমার আর জিয়ামুর সম্পর্ক অনেক স্ট্রং। জিয়ামু যখন এই খবর দেখে ও খুবই অবাক হয়। এখানে লিনের শ্যুট চলছিল। এর মাঝে ওর কাপড় ছিঁড়ে যায়। ম্যানেজার জিয়ামুকে বলে সেটা ঠিক করে দিতে। একটু পর শ্যানজুন ওর সাথে দেখা করতে আসে, আর ওদেরকে এতটা কাছে দেখে ও খুবই জেলাস হয়ে যায়। জিয়ামু এখান থেকে চলে যায়।
ডাইরেক্টর জিয়ামুকে বকছিল, কারণ ও একটা ফাইল পাঠাতে একটুখানি দেরি করেছে। এর জন্য উনি ওকে কাজ থেকেই চলে যেতে বলে। বেচারি অনেক কাঁদতে থাকে। শ্যানজুন এটা দেখে ডাইরেক্টরকে বকা লাগায়, জিয়ামুর সাথে অন্যায়ভাবে কিছু করার চেষ্টাও করবে না, আর না হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এসব কিছু জিয়ামুও শুনে ফেলে আর ওকে দেখে বলে, আমি কিছুই শুনিনি, এটা বলে ও চলে যায়। ওদিকে ট্যাং শ্যানজুনের অ্যাসিস্ট্যান্ট মিস্টার শিনের সাথে ছিল। ট্যাং প্রথম দেখাতেই অ্যাসিস্ট্যান্টের প্রেমে পড়ে গেছে। তবে শিনের রিলেশন নিয়ে ভয় ছিল, কারণ ওর এক্স ওয়াইফ ওকে ধোকা দিয়ে চলে গিয়েছিল। এখানে স্টারলাইট ওকে বলে, জিয়ামুর জন্য তোমার অনুভূতি বদলাচ্ছে, তাই না? তুমি সত্যি ওকে পছন্দ করতে শুরু করেছ। শ্যানজুন বলে, এরকম কিছুই না, ও আমার বন্ধু, তাই ওর জন্য আমার চিন্তা হয়। স্টারলাইট বারবার জিয়ামুর ব্যাপারেই কথা বলছিল। শ্যানজুন বাহানা মেরে বলে, বাহির থেকে একটু হাওয়া খেয়ে আসি। বাহিরে এসেও ও জিয়ামুর ব্যাপারেই ভাবতে থাকে আর বলে, আমি কি সত্যি জিয়ামুকে পছন্দ করতে শুরু করেছি? ওদিকে ট্যাং মিস্টার শিনকে বলে, আমি মিস্টার শ্যানজুনের নামে এক আর্টিকেল দেখলাম। শ্যানজুনের কারণে ওর ভাই মারা গিয়েছে, এর জন্য ওর বাবা মায়েরও ডিভোর্স হয়ে গেছে। এটা দেখে মিস্টার শিন অবাক হয় আর জলদি আর্টিকেলটা সরাতে চলে যায়। অন্যদিকে দেখি শ্যানজুনের এক্স গার্লফ্রেন্ড ইউন সাংহাই এসেছে আর ওই শ্যানজুনের নামে ওই খবরটা ছড়িয়েছে। ডাইরেক্টর ওই মাস্ক পরা লোককে বলে, আমি জিয়ামুর কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে দিয়েছি, ওর ব্যাপারে সকল তথ্যই পেয়ে যাবেন। আসলে ডাইরেক্টর টাকার বিনিময়ে এসব কাজ করছিল। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। ওরা দুজনই ওদের কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিল। দাদা জিয়ামুর সাথে দেখা করতে যাচ্ছিল, তাই শ্যানজুন ওর কাছে এসে বলে, আজ কাজ থেকে অফ নিয়ে নাও। জিয়ামু জিজ্ঞেস করে, কেন? স্টারলাইট বলে, দুজন ছেলে মেয়ে যখন একজন আরেকজনের কাছে আসতে শুরু করে, প্রথম ধাপ হচ্ছে পরিবারের সাথে দেখা করানো। তাই ভাই তোমাকে দাদার সাথে দেখা করাতে নিয়ে যাবে। এসব শুনে শ্যানজুন বলে, চুপ থাকো। জিয়ামুর কাছে ভালো কোনো কাপড় ছিল না, তাই দাদার সাথে দেখা করার আগে ওরা কাপড় কিনতে যায়। প্রথমে ওরা দুজন খাবার খায়, একসাথে ভালোই সময় কাটায়। এরপর শ্যানজুন ওকে সুন্দর এক জামা আর এক নেকলেসও কিনে দেয়। ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। শ্যানজুন তো ওর থেকে চোখই সরাতে পারছিল না। এরপর ওরা দাদার সাথে দেখা করতে যায়। এখানে এসে দেখে এখানে তো বিজনেস পার্টি চলছে। দাদা জিয়ামুকে দেখে খুশি হয় আর সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ও হলো শ্যানজুনের ফিউচার ওয়াইফ। যেটা শুনে জিয়ামু অবাক, আমি তো ওর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হয়েছি, এখন আমাকে বউ বানায় দিল? পার্টি শেষে দাদা ওদের সাথে গেম খেলতে বসে। শ্যানজুন তো খুবই ভাব মারছিল, দাদা একদমই খেলা পারে না। দাদা বলে, ঠিক আছে, আমার সাথে গেম খেলতে বসো, যদি তুমি হেরে গেছো আজ তোমাদেরকে এখানেই থাকতে হবে। শ্যানজুনও ভাব মেরে খেলতে বসে পড়ে। অন্যদিকে ট্যাং আর মিস্টার শিন ডিনারে এসেছে। মিস্টার শিন অনেক ড্রিঙ্ক করে ফেলে আর ওকে বলতে থাকে, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি তো আত্মহত্যা করারও চেষ্টা করেছি। তখন মিস্টার শ্যানজুন আমাকে বাঁচিয়েছিল, ও শুধু আমার বস না, আমার বেস্ট ফ্রেন্ডও। ট্যাং চুপ করে ওর কথা শুনতে থাকে। এখানে শ্যানজুন দাদার সাথে তিনবার খেলায় হেরে যায়, তাই আজ রাতে ওদেরকে এখানেই থাকতে হয়। দাদা ওদেরকে একটি রুমেই থাকতে দেয়। জিয়ামু ওর ছোটবেলার ছবি দেখে হাসতে থাকে। শ্যানজুন সেটা নিতে গিয়ে ওর উপরেই পড়ে যায়। এতটা কাছে আসাতে শ্যানজুন ওকে কিস করতেই যাচ্ছিল। ওদিকে স্টারলাইটের কাছে সিগন্যাল যায়, জিয়ামুর হার্টবিট অনেক ফাস্ট হচ্ছে। ও ভাবে জিয়ামুর কি যেন হয়েছে। ও জলদি জিয়ামুকে কল করে দেয়, যার ফলে ওদের কিসটা মিস হয়ে যায়। শ্যানজুন তো ওর উপর অনেক রেগে যায়। একটু পর হঠাৎ করে এখানের লাইট চলে যায়। জিয়ামু অন্ধকারে ভয় পায়, তাই শ্যানজুন ওর পাশেই বসে থাকে। সকালে ওর যখন ঘুম ভাঙে, ও দেখে জিয়ামু ওর হাতের উপর ঘুমাচ্ছে। জিয়ামুকে ঘুম থেকে উঠতে দেখে ও জলদি ঘুমানোর ভান ধরে। জিয়ামু ওকে এতটা কাছে দেখে লাফ মেরে উঠে।
শ্যানজুন উঠে বলে, কি হয়েছে? মানে ও এমন ভান ধরে যেন ও কিছুই জানে না। নাস্তা করতে বসে শ্যানজুন বুঝতে পারে গতরাতে ওর দাদাই ইচ্ছে করে লাইটটা বন্ধ করেছে, যেন ওরা দুজন আরও কাছে চলে আসে। তবে ও দাদাকে কিচ্ছু বলে না। পরের সিনে ত্যাং জিয়ামোর কাছে এসে শ্যানজুনের ব্যাপারটা বলে, যে ছোটবেলায় ওর ভাই আগুনে পুড়ে মারা গিয়েছে। ওর বাবা মায়ের ডিভোর্সের পর ও দাদার সাথেই বেশি সময় থেকেছে। ওর ছোটবেলাটা অনেক কষ্টের ছিল, এরপর থেকেই ও কারোই এতটা কাছে যায় না। ওর ফিজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে, তুমি কখনো ওকে কষ্ট দিও না। এসব শুনে জিয়ামুর গতরাতের কথা মনে পড়ে। ও ভাবতে থাকে, তাহলে কি শ্যানজুন আমাকে পছন্দ করে? পরদিন জিয়ামুর প্রেজেন্টেশন ছিল, তবে ওর যে ভিডিওটা ছিল সেটা অনই হচ্ছিল না, যার ফলে ওদের ডিল ক্যান্সেল হয়ে যায়। আসলে ডাইরেক্টরই ওর কম্পিউটারে গড়বড় করেছে, আর ও উল্টো জিয়ামুকেই বকতে থাকে। শ্যানজুন এটা জানার পর ওর কম্পিউটার রিকভার করার চেষ্টা করে। ওরা বুঝতে পারে কেউ ইচ্ছে করে জিয়ামুর কম্পিউটারে ভাইরাস দিয়েছে। ও স্টারলাইটকে বলে কে এটা করেছে সেটা বের করতে। জিয়ামু আবারও কাজে লেগে পড়ে। 24 ঘন্টার আগে আবারও ওকে নতুন এক ভিডিও বানাতে হবে। এরপর ও এক ট্রেডিশনাল ভিডিও বানাতে লিনের সাহায্য নেয়, যেখানে লিন আর ত্যাং অভিনয় করে, জিয়ামু সেটার শ্যুট করে। ওদিকে শ্যানজুন যখন জিয়ামুকে লিনের সাথে দেখে ও অনেক রেগে যায়। জিয়ামু অফিসে বসে সারা রাত জেগে ওর কাজ শেষ করে, কিন্তু সকালে ও জানতে পারে শ্যানজুন ওই প্রজেক্টটা ক্যান্সেল করে দিয়েছে, যেটা শুনে ও অনেক কষ্ট পায়। ও কাঁদতে কাঁদতে বাড়ি আসে। শ্যানজুনের উপর ও অনেক রেগেছিল। শ্যানজুন বলে, তোমার এই ভিডিও পাবলিশ হলে সবাই তোমাকেই ক্রিটিসাইজ করত, সবাই আমার প্রোডাক্ট ছেড়ে তোমাকে আর লিনকে নিয়ে পড়ে থাকত। জিয়ামু বলে, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? দেখো ভিডিওতে লিন আর ত্যাং। যেটা দেখে শ্যানজুন অবাক হয়। জিয়ামু রেগে ওর রুমে চলে আসে। শ্যানজুন স্টারলাইটকে বলে, দাদাকে বলো কনফারেন্স আগের টাইমেই হবে। শ্যানজুন এরপর ওর কাছে মাফ চায়। ও তো রেগেছিল, তাই শ্যানজুন ওকে কোলে করে নিয়ে যায় আর নিজে ওর চুলগুলো শুকিয়ে দেয়। এরপর ওকে বিছানায় শুইয়ে দেয়। ওকে এতটা কাছে দেখে শ্যানজুন ওকে একটা কিস দিয়ে চলে যায়। জিয়ামু অবাক। স্টারলাইট ওকে এতটা খুশি দেখে বলে, কি ব্যাপার ভাই, জিয়ামুর সাথে কি কিছু হয়েছে? শ্যানজুন বলে, কিছুই না, আজেরা কথা বন্ধ করো। বৃষ্টিতে ভেজার ফলে জিয়ামুর জ্বর চলে আসে। শ্যানজুন ওর অনেক খেয়াল রাখে। স্টারলাইট ওকে বলে, ভাই সত্য করে বলো তো, অন্য মেয়েদের কাছে যাওয়া তোমার ডিসঅর্ডার ছিল নাকি তোমার ভালো লাগতো না? কারণ তুমি তো সিস্টার জিয়ামুকে কিস করেছ। শ্যানজুন মেনে নেয়, হ্যাঁ আমি জিয়ামুকে ভালোবেসে ফেলেছি। জিয়ামুর ভিডিওর কারণে ওর কোম্পানিতে 20% সেল বেড়ে গেছে, সবাই অনেক খুশি ছিল। জিয়ামু যখন কোম্পানিতে যায় সবাই ওকে ধন্যবাদ বলে, ওর জন্যই তো ওদের প্রজেক্ট সফল হয়েছে। তাই রাতের বেলা সবাই একসাথে খাবার খেতে যায়। একই রেস্টুরেন্টে শ্যানজুন ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছে। স্টারলাইট ওকে বলে, পাশের রুমেই জিয়ামু আছে, মাত্রই তো ওর জ্বর ঠিক হলো, এ সময় ও যদি ড্রিঙ্ক করে তাহলে সমস্যা হবে। এখানে জিয়ামু না করা সত্ত্বেও ডাইরেক্টর ওকে ড্রিঙ্ক করতে বলে। তখনই শ্যানজুন এসে সেটা খেয়ে নেয় আর ডাইরেক্টরকে বলে, আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে ও ডাইরেক্টরকে একটা পেন ড্রাইভ দিয়ে চলে যায়। শ্যানজুন এর আগে কখনো ড্রিঙ্ক করেনি, তাই ওর অবস্থাই খারাপ হয়ে যায়। স্টারলাইট ওকে বাড়ি নিয়ে আসে। জিয়ামু কোনোভাবে ওকে ঠিক করে শুইয়ে দেয়। শ্যানজুন ওকে বলে, তোমার টিম ডাইরেক্টরই তোমার কম্পিউটারে ভাইরাস দিয়েছে, তোমার কাজ নষ্ট করেছে। জিয়ামু চলে যাচ্ছিল, তবে শ্যানজুন ওকে যেতে দেয় না, তাই আজ রাত ওকে শ্যানজুনের সাথেই থাকতে হয়। অন্যদিকে ডাইরেক্টর মাস্ক পরা লোকটিকে বলে, শ্যানজুন আমার ব্যাপারে সব জেনে গেছে, এর মানে ও আমাকে কোম্পানি থেকে বের করে দিবে। সকালবেলা শ্যানজুন ঘুম থেকে উঠে জিয়ামুকে এতটা কাছে দেখে অবাক হয়। এর মাঝে এখানে স্টারলাইট চলে আসে।
তাই ওরা দুজন বাহানা মেরে দুদিকে চলে যায়। ওদের এভাবে দেখে স্টারলাইট হাসে। পরের সিনে লিন জিয়ামুকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে যায়। শ্যানজুন তো অনেক জেলাস হয়, তাই ও নিজেও স্টারলাইটকে নিয়ে সেখানে চলে আসে। লিন আর জিয়ামু একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। লিন কথায় কথায় ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, যেটা স্টারলাইট শুনে ফেলে। জিয়ামু ওকে কিছু বলার আগেই এখানে ওরা চলে আসে। ওদের দুজনের মাঝে তো কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এরপর সবাই রোলার কোস্টার রাইডে উঠে। এখানে উঠার পর ওদের দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়। তবে ওরা ভাব দেখাতে থাকে, আমি তো একদমই ভয় পাই না। কিন্তু ওদের ছবি দেখেই বোঝা যাচ্ছিল ওরা কতটা ভয় পেয়েছে, যেটাতে দুজনেই লজ্জা পেয়ে যায়। এরপর ওরা একসাথে আরও অনেকগুলো গেম খেলে, খাবার দাবার খায়। স্টারলাইট জিয়ামুকে বলে, ভাই সত্যি তোমাকে ভালোবাসে, তবে তুমি কি লিনকে পছন্দ করো? জিয়ামু বলে, না তো, আমি ওকে আইডলের মতো সম্মান করি, ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক। এটা শুনে স্টারলাইট খুশি হয়। অন্যদিকে ত্যান শিনের জন্মদিন সেলিব্রেট করে। ও তো ইমোশনাল হয়ে কেঁদেই ফেলে। ত্যাং ওকে প্রপোজ করতেই যাচ্ছিল, তখনই জিয়ামু ওকে কল করে আর বলে, আজ আমি লিনের সাথে বের হয়েছিলাম, সেখানে শ্যানজুন চলে এসেছে। ত্যাং বলে, তুমি কি শ্যানজুনকে পছন্দ করো? ও কিছুই বলে না। ত্যাং ব্যাপারটা বুঝতে পারে আর বলে, তুমি কিছুদিন অপেক্ষা করো, দেখো ও কিছু বলে কি না। এদিকে শ্যানজুন ওর সামনের রোবটগুলোতে নতুন কিছু ফিচার অ্যাড করছিল, যেন ভবিষ্যতে রোবট মানুষের আরও সাহায্য করতে পারে। দাদা যখন এটা জানতে পারে উনি অবাক হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, জিয়ামুর বাবা একটা সময় এই কোম্পানিতে কাজ করত। উনিও ঠিক এই ফিচারগুলো রোবটে অ্যাড করতে চাচ্ছিল, তবে দাদা রাজি হয়নি। এজন্য জিয়ামুর বাবা তখন চাকরি ছেড়ে চলে গিয়েছিল। বর্তমানে ডেনিকা বলে, এতে আপনার কোনো দোষ নেই, আপনি তখন কোম্পানির কথা, কোম্পানির এমপ্লয়ীদের কথা ভেবেছিলেন। যদি সেই কাজ সফল না হতো তাহলে কোম্পানি দেউলিয়া হয়ে যেত। পরের সিনে দাদা জিয়ামুকে ক্যান্ডি কোম্পানি থেকে স্ট্যান্ড কোম্পানিতে, মানে শ্যানজুনের কোম্পানিতে ট্রান্সফার করে দেয়, যেটাতে ওর মন খারাপ হয়। ও কোম্পানি ছেড়ে চলে যাবে, তাই ওর কলিগদেরও মন খারাপ ছিল। এ সময় পুলিশ এসে টিম ডাইরেক্টরকে অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করার জন্য। যাওয়ার সময় উনি জিয়ামুর কাছে মাফ চায়, জিয়ামুও ওকে মাফ করে দেয়। এরপর জিয়ামু স্ট্যান্ড কোম্পানিতে এসে নিজের কাজ শুরু করে। মিস্টার শিন ওকে বলে, গতরাতে আমি ত্যাং আর জিয়ামুকে কথা বলতে শুনেছি, জিয়ামুও আপনাকে পছন্দ করে, তাই আপনার উচিত আপনার অনুভূতির ব্যাপারে ওকে জানিয়ে দেয়া। এটা জানার পর তো ও অনেক খুশি হয়ে যায় আর এক্ষুনি জিয়ামুকে সেটা বলতে যায়। ও বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জিয়ামু ওর কথা ঠিকমতো বুঝতে পারে না আর বলে, হ্যাঁ। শ্যানজুন বলে, তুমি আমায় অ্যাকসেপ্ট করে নিয়েছ? ও বলে, না তো। এটা শুনে বেচারা ভাঙা মন নিয়ে চলে যায়, ও তো বোকা হয়ে যায়। অন্যদিকে জিয়ামুর বাবা মা ওর সাথে দেখা করতে আসে, যাদের দেখে শ্যানজুন অবাক, কারণ এ সময় জিয়ামু অফিসে ছিল। ও খুবই নার্ভাস ছিল, ও ওনাদের সাথে কি কথা বলবে। মিস্টার শিন এখানে ওকে মিটিংয়ের বাহানা করে নিয়ে যায় আরও জলদি বাড়ি আসে। জিয়ামুর মা ওকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, এই ছেলে কে? ও মিথ্যে বলে, আসলে ও ত্যাংয়ের বয়ফ্রেন্ড হয়, আমি ত্যাং আর ওর বয়ফ্রেন্ড এই বাসায় থাকি। এরপর ও ত্যাংকে কল করে ব্যাপারটা বলে আর ওকে জলদি এখানে আসতে বলে। ত্যাং বলে, মাত্রই আমার মিস্টার শিনের সাথে সেটিং হচ্ছিল, তুমি আমার আরেকটা বয়ফ্রেন্ড বানিয়ে দিলে। ও মিস্টার শিনের সাথে ডিনারে এসেছিল, তাই শিন ওকে জিয়ামুর বাড়ি আগিয়ে দেয়। ত্যাং ওকে কলিগ হিসেবে পরিচয় করায়। জিয়ামুর মা তো ওকেও সবার সাথে খেতে বসতে বলে। ত্যাং এখনও শিনকে জানায়নি যে জিয়ামু ওর বাবা মায়ের সামনে বলেছে শ্যানজুন ত্যাংয়ের বয়ফ্রেন্ড, তাই ও শিনকে মেসেজ করে ব্যাপারটা বলে দেয়। কিন্তু ওর কাছে ওর ফোনটা ছিল না, ফোনটা গাড়িতে ছিল। খেতে বসে জিয়ামুর মা
ত্যাং আর শ্যানজুনের জন্য দোয়া করে। সব সময় একসাথে খুশি থেকো। যেটা শুনে শিন অবাক, ও ভেবে নেয় শ্যানজুন সত্যি ট্যাংয়ের বয়ফ্রেন্ড, যেটাতে ওর মনটা ভেঙে চুরমার হয়ে যায়। বেচারা দেবদাস হয়ে ঘর থেকে বের হয়ে যায়। এর উপর ও দেখতে পায় চোর ওর গাড়ির গ্লাস ভেঙে ওর ফোনটা চুরি করে নিয়ে গেছে। বেচারা কাঁদতে থাকে, আমার সাথেই এমনটা কেন হয়। পরে সিনে স্ট্যান কোম্পানির সবাই বিজনেস ট্রিপে যায়। শিন এখানেও আসে না। ট্যাংয়ের ফোন মেসেজের কোনো রিপ্লাই করছিল না, তাই ট্যাং ওর উপর রেগেছিল। ওদিকে শিন ওর নতুন ফোনে যখনই উইচ্যাট লগ ইন করে, ওর কাছে ট্যাংয়ের সব মেসেজ আসে। আমি শুধু জিয়ামুর সাহায্য করছি, আমার উপর রাগ করো না। জিয়ামুর বাবা মা চলে যেতেই আমি আর শ্যানজুনের গার্লফ্রেন্ড হব না। এসব দেখে ও পুরো ব্যাপারটা বুঝতে পারে আর জলদি ট্যাংকে মানাতে যেতে থাকে। আমরা দেখি ওরা যে হোটেলে উঠেছে, এই হোটেলেই শ্যানজুনের এক্স গার্লফ্রেন্ড ইউন ছিল। এখানে ওরা সবাই নিজেদের কাজ শেষে গেম খেলছিল। তখনই এখানে শিন চলে আসে। ও ট্যাংকে মানানোর চেষ্টা করছিল। ট্যাংয়ের গায়ে বল লাগতেই যাচ্ছিল। শিন বলে, আমি তোমাকে রক্ষা করব। তবে ওর মাথাতেই বল লেগে ও বেহুশ হয়ে যায়। শ্যানজুন ওকে চেক করতে যায়। শিন বলে, আরে তেমন কিছু হয়নি, ট্যাং আমার সাথে রাগ করেছে, ওর অ্যাটেনশন পাওয়ার জন্যই আমি নাটক করছি। এরপর ওকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে ওরা দুজন রুমে কথা বলছিল। যখনই ট্যাং এখানে আসে, শিনের নাটক শুরু হয়ে যায়। তবে ট্যাং বুঝে ফেলে ও নাটক করছে, তাই ও জিয়ামুকে নিয়ে চলে যায়। শিনও ওদের পিছু পিছু এখানে চলে আসে আর সবার সামনে ওর ভালোবাসাটা প্রকাশ করে দেয়। আমি তোমাকে ভালোবাসি। তবে ট্যাং রাগ দেখিয়ে চলে যায়। শ্যানজুন এসেও জিয়ামুকে সাইডে নিয়ে আবারও ওর মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই এখানে ওর এক্স গার্লফ্রেন্ডকে দেখতে পায়। তাই ও কিছু না বলে চলে যায়, যেটাতে জিয়ামুর মনটা খারাপ হয়ে যায়। শিন আবারও ট্যাংকে মানাতে রুমে আসে, তাই জিয়ামু রুম থেকে বের হয়ে যায়। এদিকে শ্যানজুন ইউনের সাথে কথা বলতে যায়। তুমি তো নিশ্চয়ই জানো আমি এখন জিয়ামুকে ভালোবাসি, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই, তাই আমাদের মাঝে আসার চেষ্টাও করো না। এসব বলে ও চলে যায়। ইউনের ওর উপর অনেক রাগ হয়। জিয়ামুকে বাহিরে দেখে শ্যানজুন ওকে নিজের রুমে নিয়ে আসে আর বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। জিয়ামু কিছু বলার আগেই ও বলে, এক্ষুনি জবাব দেওয়ার দরকার নেই, তুমি ভেবেচিন্তে পরে আমাকে জবাব দিও। জিয়ামু বলে, ঠিক আছে। ওদিকে ওদের দুজনের মাঝেও সব ঠিক হয়ে গেছে আর দুজনের মাঝে রোম্যান্স শুরু হয়। অন্যদিকে দেখি সেই মাস্ক পরা ছেলেটা শ্যানজুন আর জিয়ামুর উপর নজর রাখছিল আর বলে, আমি কখনো তোমাকে খুশি থাকতে দিব না। এবার আমাদের ওর চেহারা দেখানো হয়, যেটা আর কেউ না, লিন ছিল। এখানে ওরা দুজন একসাথে গেম খেলছিল আর দুজন অনেকটাই কাছে চলে আসে। সকালবেলা জিয়ামু ট্যাংকে বলে দেয়, শ্যানজুন আমাকে প্রপোজ করেছে, আমি ওকে হ্যাঁ বলতেই যাচ্ছিলাম, তবে ও বলেছে পরে জবাব দিতে। একটু পর ইউন জিয়ামুর কাছে এসে নিজের পরিচয় দেয়। জিয়ামু বলে, আমি আগে থেকেই তোমার ব্যাপারে জানি। ইউন বলে, তুমি হয়তো জানো না শ্যানজুনের ফিজিক্যাল ডিসঅর্ডার আছে, ও মেয়েদের কাছে যেতে পারে না, তুমি ওর সাথে খুশি থাকতে পারবে না, তাই ওকে ছেড়ে দাও। জিয়ামু বলে, খুশির জন্য ইন্টিমেট হওয়ার দরকার নেই, আমি সব কিছুই জানি, ওর সাথে আমি খুশি আছি, তাই তোমাকে কিছু বলতে হবে না, আর ওকে কথা শুনিয়ে চলে যায়। এখান থেকে ও শ্যানজুনের কাছে এসে এই সব কিছু বলে। ও আরও বলে, আমার তোমার উপর বিশ্বাস আছে আর হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। শ্যানজুন অনেক খুশি হয়ে যায়। ফাইনালি ওদের প্রেম শুরু হয়ে গেল। এরপর সবাই ট্রিপ থেকে ফিরে আসে। জিয়ামুর বাবা এই ঘরে শ্যানজুনের ল্যাবে ঢুকে পড়ে আর এসব দেখে অবাক হয়। এখান থেকে উনি শ্যানজুনের দাদার সাথে দেখা করতে যায়। দাদা ওনার কাছে মাফ চায়, ওই সময় আমি তোমার আইডিয়ার গুরুত্ব না দিয়ে অনেক বড় ভুল করেছি। উনি বলে, এতে আপনার দোষ নেই, কিছুক্ষণ আগে আমি শ্যানজুনের ল্যাবে গিয়েছিলাম, ওর নতুন মডেলে কিছু সেটিং পরিবর্তন করে দিয়েছি, আশা করছি ওর সাহায্য হবে।
শ্যানজুন যখন জানতে পারে জিয়ামুর বাবা কিছু সেটিং পাল্টে দিয়েছে, ওর কাছে সেটা খুবই পছন্দ হয়। যাই হোক, ওরা দুজন তো নতুন নতুন রিলেশনে এসে খুবই খুশি ছিল, এমনকি অফিসে আসার পরও ওদের প্রেম চলছিল। পরদিন জিয়ামু এক এক্সিবিশনে লিনের জন্য ড্রেস নিয়ে যায়। শুটিং শেষে লিন সবার সামনে ওকে প্রপোজ করতেই যাচ্ছিল, তখনই এখানে শ্যানজুন চলে আসে আর লিনকে বলে আমার গার্লফ্রেন্ডের থেকে দূরেই থেকো। এরপর ওরা দুজন একসাথে ভালো কিছু সময় কাটিয়ে বাড়ি চলে আসে। ওদিকে ইয়ুন লিনের কাছে আসে। ইয়ুন বলে তুমি জিয়ামুকে চাও, আমি শ্যানজুনকে, চলো আমরা দুজন একসাথে কাজ করি। জিয়ামু শ্যানজুনের আসল গার্লফ্রেন্ড না, এর প্রমাণও আছে আমার কাছে। এখানে ওরা দুজন একসাথে মিষ্টি কিছু সময় কাটাচ্ছিল, তখনই জিয়ামুর বাবা মা এসে এসব দেখে ফেলে। ওদের দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়। ওর মা অনেক রেগে যায়, তুমি জানো ওর দাদার জন্য তোমার বাবার চাকরি চলে গিয়েছিল, আর তুমি ওকে এতটা ভালো ভাবছ, ও শুধু তোমাকে ব্যবহার করছে, এরপর ছেড়ে দিবে। জিয়ামুর মা ওদের সম্পর্ক কোনোভাবেই মেনে নেয় না আর ওকে এক্ষুনি গ্রামে ফিরে যেতে বলে। শ্যানজুন ওকে বলে চিন্তা করো না, তোমার মাকে আমি মানিয়ে নিব। এর জন্য ও নিজেই জিয়ামুকে নিয়ে ওনাদের বাড়ি যায়। মা তো শ্যানজুনকে দেখে অনেক রেগে যায়, ওর সাথে কথাও বলে না। কিন্তু উনি যখন দেখে শ্যানজুন সত্যি জিয়ামুকে অনেক ভালোবাসে, ওর অনেক কেয়ার করে, জিয়ামুও ওর সাথে খুশি আছে, এতে উনি বুঝতে পারে শ্যানজুন খারাপ না আর ওদেরকে মেনে নেয়। শ্যানজুন বলে আমি জানি জিয়ামু আপনাদের মেয়ে, তাই আপনাদের ওর জন্য চিন্তা হয়, তবে চিন্তা করবেন না, ও তো আমার গার্লফ্রেন্ড, ওর সব দায়িত্ব নিতেও আমি প্রস্তুত আছি, আমি সবসময় ওর খেয়াল রাখব। এসব শুনে ওনারা খুশি হয়ে যায়। অন্যদিকে স্টারলাইট দাদাকে বলে ভাই জিয়ামুর বাবা মাকে মানাতে গিয়েছে, এটা শুনে উনি খুশি হয়ে যায়। পরদিন ওরা বাড়ি ফিরে আসে। জিয়ামুর এডিটিং নিয়ে কাজ করার শখ, তাই শ্যানজুন ভাবে ওকে আবারও ক্যান্ডি কোম্পানিতে পাঠিয়ে দিবে। তবে এর জন্য ও এক শর্ত রাখে, নতুন এক কন্ট্রাক্টে তোমাকে সাইন করতে হবে, যেখানে সারা জীবন তোমাকে আমার সাথেই থাকতে হবে। জিয়ামু খুশি খুশি সাইন করে দেয়। এরপর ও ক্যান্ডি কোম্পানি যাচ্ছিল, তখনই ওর কাছে কারো কল আসে। আমি জানি তুমি আর শ্যানজুন কন্ট্রাক্ট রিলেশনে আছো, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে শ্যানজুনের কোম্পানির কতটা ক্ষতি হবে জানো? জিয়ামু বলে কে তুমি, কেন এসব করছ? লোকটি বলে জানতে হলে আমার দেয়া ঠিকানায় এক্ষুনি আসো। জিয়ামুও একা একা সেখানে পৌঁছে যায়। ও এখানে লিনকে দেখে অবাক। লিন ওকে বেঁধে ফেলে আর শ্যানজুনকে কল করে বলে জিয়ামু আমার কাছে আছে, ওকে বাঁচাতে চাইলে এক্ষুনি এখানে আসো। শ্যানজুন জলদি সেদিকে যেতে থাকে। জিয়ামু বলে আমি তোমাকে রিজেক্ট করেছি বলে তুমি এসব করছ? লিন বলে তোমাকে কে পছন্দ করে, আমি তো শ্যানজুনের থেকে প্রতিশোধ নেয়ার জন্য এসব করছি, ও এখানে আসলে ওর সামনে আমি তোমাকে মেরে দিব। তোমার শ্যানজুন আমাকে এখানে ছেড়েই চলে গিয়েছিল, আমি সাহায্যের জন্য ওকে ডেকেছি, তবে ও আমাকে বাঁচায়নি। এর মাঝে এখানে শ্যানজুন চলে আসে, ওদের মাঝে লড়াই শুরু হয়ে যায়। জিয়ামু এর মাঝে উপর থেকে পড়ে যায়, তখনই স্টারলাইট এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপর ও লিনের গলা চেপে ধরে তোমার সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত তোলার? জিয়ামু বলে ওকে ছাড়ো, লিনও শ্যানজুনের ছোট ভাই। এটা শুনে শ্যানজুন অবাক, স্টারলাইট পেছনে তাকায়। তখনই লিন এক ডিভাইস দিয়ে স্টারলাইটের উপর হামলা করে, যার ফলে ওর অবস্থাই খারাপ হয়ে যায়। লিন পালাচ্ছিল, শ্যানজুন ওর পিছু এসে ওকে ধরে ফেলে। জিয়ামু যা বলল ওটা কি সত্য? লিন বলে সত্য হলেই কি, তোমরা তো আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ, কেউ আমাকে খোঁজার চেষ্টাও করনি। শ্যানজুন বলে এমনটা না, আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি। হ্যাঁ আমার দোষ হয়েছে, আমার উচিত হয়নি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। লিন বলে তোমার জন্য আমার পুরো শরীর পুড়ে গেছে, এক পরিবার আমাকে দত্তক নিয়ে আমার প্লাস্টিক সার্জারি করিয়েছে। ও বলে আমরা সবাই তোমাকে অনেক মিস করেছি,
এই ঘটনার পর বাবা মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। দয়া করে এবার ফিরে চলো। লিন ওর কোনো কথাই শুনে না ও আত্মহত্যা করার চেষ্টা করে। শ্যানজুন ঠিক সময় ওর হাত ধরে ফেলে। একবার আমি তোমাকে বাঁচাতে পারিনি, তবে এবার আর তোমাকে হারাতে চাই না। ও লিনকে বাঁচিয়ে নেয়। লিন ওর কৃতকর্মের জন্য ওর ভাইয়ের কাছে অনেক মাফ চাইতে থাকে। ওদিকে স্টারলাইটের অবস্থা খুবই খারাপ ছিল। ও বলে, আমাকে মাফ করে দিও, আমি তোমাদের পিঠ পিছু দাদার হয়ে কাজ করেছি তোমাদের মিলানোর জন্য। ওরা বলে, আমরা তোমার উপর একদমই রেগে নেই। এর মাঝে ওর সিস্টেম বন্ধ হয়ে যায়। ওরা জলদি স্টারলাইটকে বাড়ি নিয়ে আসে আর ডেনিকাকে বলে ওকে ঠিক করতে। ডেনিকা বলে, ওর ঠিক হওয়ার চান্স 50%, ঠিক হলেও ওর মেমোরি সব চলে যাবে। এসব শুনে জিয়ামু কাঁদতে থাকে। শ্যানজুন বলে, যেদিন রাতে স্টারলাইট নিজের অক্সিজেন টিউব দিয়ে তোমাকে বাঁচিয়েছিল, তখন থেকেই তুমি স্টারলাইটের মাস্টার হয়ে গিয়েছিলে। এটা শুনে ও আরও কাঁদতে থাকে। পরদিন ও ঘুম থেকে উঠার পরই আগে স্টারলাইটকে দেখতে যায়। ও রান্নাঘর থেকে শব্দ শুনতে পায়। জিয়ামু স্টারলাইটকে দেখে তাকিয়ে থাকে। ও ভাবে ওর মেমোরি হয়তো চলে গেছে। স্টারলাইট ওকে ক্যান্ডি দেয়, যেটা দেখে ও বুঝতে পারে স্টারলাইটের মেমোরি যায়নি। ও তো খুশিতে ওকে জড়িয়ে ধরে। ওদের এভাবে খুশি দেখে শ্যানজুনও খুশি। জিয়ামু এরপর ক্যান্ডি কোম্পানিতে ফিরে যায়। ওকে দেখে সবাই খুশি। শ্যানজুনও ওর নতুন প্রজেক্ট কমপ্লিট করে ফেলেছে, যেটা দিয়ে ওর কোম্পানি অনেক সফলতা অর্জন করেছে। পরের সিনে ত্যাং জিয়ামুকে এক জায়গায় নিয়ে যায়। ওখানে যাওয়ার পর ত্যাং বলে, আমার ফোনটা গাড়িতে রেখে এসেছি, তুমি ভেতরে যাও, আমি আসছি। জিয়ামু যখনই ভেতরে যায় সব লাইট জ্বলে উঠে। সামনে থেকে শ্যানজুন আসে আর খুবই সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়ামু অবশ্যই ওকে হ্যাঁ বলে। জিয়ামুর বাবা মা সবাই ওদের জন্য খুশি হয়। দূর থেকে লিন ওদের দেখে খুশি হয়। লিন শ্যানজুনের কাছে আবারও মাফ চায়। দু ভাই দুজনকে জড়িয়ে অনেক কাঁদতে থাকে। পরদিন শ্যানজুন লিনকে দাদা আর মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসে। লিন ওনাদের কাছেও মাফ চায়। এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে ওনারা অনেক খুশি আর ইমোশনাল হয়ে যায়। এরপর সবাই খেতে বসে। সবাই একসাথে অনেক খুশি ছিল। স্টারলাইট এই সুন্দর মুহূর্তের ভিডিও বানাতে থাকে আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।